যে বাড়িতে কুত্তা থাকে সে বাড়িতে ফেরেশতা আসবে না। একটা লোক কইছে যে এরকম ব্যাপার যখন আছে আমি একটা কুত্তার বাচ্চা গলাতে ঝুলিয়ে লে বাড়াবো, ফেরেশতা আসবে না, আমার মরণ হবে না। কুত্তার বাচ্চাকে গলাতে টেঙ্গে নিয়ে ঘুরে বেড়েছে তো লোক কইছে ভাই ক্যা বাত ক্যা বাত হ্যায় কাহে কো তাইসে করে হ্যায়। तो बोले भाई मौलवी मौलाना लोग कहे कि कुत्ता रहेगा तो मेरे फरिश्ता नहीं आएगा, हम इसलिए कुत्ता को गले में झुला दिए हैं कि ना हमारे पास फरिश्ता आएगा ना हमको मरना पड़ेगा। गत रात और तार आगे रात हम छिलाम रामपुर हाटे बीरभूम डिस्ट्रिक्ट के, तो ওখানে শিবলি তৈরি করেছে আর বড় বড় দেবজিগুলা পড়ে আছে আর কুত্তা এসে বেদম চাটছে ওদের মুখের সামনে। আমি বললাম যে বর্তনটাকে সাত বার মাজতে হবে তবে বর্তনটা পাক হবে, যেটাতে কুত্তা মুখ দিয়ে দিল। গরুর মাংস করছেন, বিহা বাড়িতে হোক ভোজ বাড়িতে হোক ঘেরিতে যদি কুত্তা একটা মাংস মুখ দিয়ে দেয় সবটি মাংস খাওয়া হারাম। জানেন কি, একটা পুকুরে দুটা ঘাট, একটা ঘাটে শুকুর পানি খেয়ে উঠলো, একটা ঘাটে পুকুর পানি খেয়ে উঠলো। আপনি নামাজি পরহেজি লোক ওই পুকুরে ওযু করতে যাচ্ছেন, কোন ঘাটে ওযু করবে? একটাতে কুত্তা মুখ পানি খেয়ে উঠলো আর একটা ঘাটে শুয়ার মুখ দিয়ে পানি খেয়ে উঠলো। ফোকায়ে কেরাম বলছে যেটাতে শুয়ার মুখ দিয়ে পানি খেয়েছে ওটাকে ওযু করো, যেটাতে কুত্তা মুখ দিয়ে পানি খেয়ে উঠলো ওখানে উজু করিও না। এই জন্য শরীয়তে ইসলামে কুত্তা পোষা হারাম। তবে আজকাল পয়সাওয়ালারা কুত্তা লিয়ে শুয়ে থাকছে, মারুতি কারে করে কুত্তা ঘুরেছে বলেন। আর যে বাড়িতে কুত্তা থাকে সে বাড়িতে ফেরেশতা আসবে না। একটা লোক কইছে যে এরকম ব্যাপার যখন আছে আমি একটা কুত্তার বাচ্চা গলাতে ঝুলিয়ে লে বাড়াবো, ফেরেশতা আসবে না, আমার মরণ হবে না। কুত্তার বাচ্চাকে গলাতে টেঙ্গে নিয়ে ঘুরে বেড়েছে তো লোক কইছে ভাই ক্যা বাত ক্যা বাত হ্যায় কাহে কো তাইসে করে হ্যায়। বলে ভাই মৌলবী মৌলানা লোক কাহে কি কুত্তা রহেগা তো মেরে ফেরেশতা নহীঁ আয়েগা, হম ইসলিয়ে কুত্তা কো গলে মে ঝুলা দিয়ে হ্যায় কি না হামারে পাস ফেরেশতা আয়েগা ना हमको मरना पड़ेगा। तो उसमें से एक आदमी का हदीस के बेवकूफ तेरे पास झूठो फरिश्ता आएगा, झूठो फरिश्ता कुत्ता का दम कबूज करे है तब तक क्या करेगा? तब समझ में बात है कि जल्दी से खोल खोल के बचने का तब रास्ता है नहीं है, कुत्ता का भी तो दम कबूज करे है तो वो झूठो फरिश्ता तेरे पास आएगा।